পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আচ্ছা দিহান, তুমি জানলে কেমনে যে আমি আজকে এখানে আসব? কি করব নেছো? আজকের পর থেকে একবারের জন্য যদি তোরে আমি আমার মেয়ের সামনে দেখি, তো চোখ আমি উপড়ে ফেলব। ভাইজান, এটা আপনি কি কইতাছেন? ম্যাডাম, এটা আমার বউ, খুব ভালোবাসে আমারে, আমার সাথে খাই না। আমি কত ভাবে চেষ্টা করছি তোমার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু আমি তোমার সাথে যোগাযোগ করতেই পারি নাই। তুমি তো পুরো হারিয়ে গেছিলা, কিন্তু আজকে তুমি যে আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দিবা আমি ভাবতেও পারি নাই। বিশ্বাস করো, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি। আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আচ্ছা দিহান, তুমি জানলে কেমনে যে আমি আজকে এখানে আসব? কি করব নেছ? আমি দিহান ঠিক আছে, কিন্তু আজকে তো এই রিসোর্টে আমার বসের মেয়ে আর বসের বউ আর কথা। আচ্ছা, আমি কি বসের মেয়ে? তাহলে বসের বউ কই? দিহান দেখো, আমার না অনেক ক্লান্ত ফিল হইতেছে, আমি আর মজা নিতে পারতেছি না। আমি তো সারপ্রাইজ হয়েছি, এখন সব মজা বাদ। কিন্তু আমার মনে হয় আপনি সেই লোকটার সাথে আমার লোক গুলাই ফেলাইতেছেন। আচ্ছা, সেই লোকটার কি আমার মধ্যে দেওয়া যায় হুবহু? হুবহু সেম যদি নাই দেওয়া যায়, তাহলে তো আপনি গুলানোর কথা না। দেখো দিহান, আমি আর নিতে পারতেছি না, অনেক ফাইজলামি হয়ে গেছে। কি শুরু করছো তুমি এসব এসব ফালতু ফাইজলামি বাদ দাও তো। আর এগুলো তুমি কি পরে রয়েছো? কত বছর পরে তোমার সাথে আমার দেখা হয়েছে, কই তুমি আমার জড়া ধরবা, আমার সুখ দুঃখের কথা বলবো, তা না। তুমি কি ফাইজলামি নিয়ে পরে রয়েছো? আরে ম্যাডাম, আমার নাম দিহান, আমার বাবার নাম তাহের। আমি এই গার্মেন্টসে চাকরি করতাম, কিন্তু এখন এই রিসোর্টে চাকরি নিছি নতুন করে। এই যাই হোক, অনেক দূর থেকে আইছেন তো, তাই মনে হয় মাথাটা গরম হয়ে গেছে। আপনি রুম আমি রেডি করে রাখছি, আপনি চলেন আমার লগে। আরে তাহের, একটা মানুষের সাথে আরেকটা মানুষের এতটা মিল কিভাবে হতে পারে? ওরা তো আর জমজ ভাই না যে ওদের মিল হবে। কিন্তু আমি দিহানকে যেভাবে চিনি সেরকমভাবে তো আর কেউ চিনে না। আমার চিনাতে এতটা ভুল হতে পারে? কখনোই না। আমার দিহানকে আমি ঠিকই চিনতে পেরেছি, কিন্তু তাহলে দিহানের পরিচয় লুকানোর মানে কি? আচ্ছা দিহান, তোমার সমস্যাটা কি? তুমি তোমার পরিচয় আমাকে দিতে কেন দ্বিধাবোধ করতেছো? আচ্ছা, আমি কি তোমার সাথে কোনো কিছু করছি যার জন্য তুমি আমার সাথে এরকম করতেছো? আর দেখো, তুমি যদি মজা করে থাকো তাহলে কিন্তু পরে আমার থেকে খারাপ কেউ হবে না। দিহান, নরমাল হও প্লিজ, অনেক হয়েছে। তুরু ম্যাডাম, আমি আপনার লোকের মজা করুন গিল্লিয়া, আপনি কি আমার বেআইন লাগেন নাকি? আমি হলে আমি রিসোর্টের একটা কামলা, আর আপনি কত কোটি কোটি ঘরের মেয়া, আর আপনার লোকে আমি মজা করলে আমার চাকরি থাকবো? আমি মজা করি না ম্যাডাম। আচ্ছা, আপনার বহে আমি একটু যাই। দেখো দিহান, এসবের কিন্তু কোনো মানে হয় না, আমি তোমাকে এত ভালোবাসি। আচ্ছা, আমার ভালোবাসার মধ্যে কি কোনো ভুল আছে নাকি আমি কোনো কিছু করছি বলো? আমি যদি কোনো কিছু করে থাকি তুমি আমাকে বলো, আমি বিষয়টা সলভ করে নেওয়ার চেষ্টা করবো। কিন্তু প্লিজ, আমার সাথে এরকম করো না। দূর ম্যাডাম, আপনি এলে কি কন, আমরা ভালোবাসা বেশি কইবাম, আমরা গরিব মানুষ। দেখো দিহান, এইটা কিন্তু কথা ছিল না, আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সে কথা কিন্তু আমি রেখেছি। তুমি আমাকে চিঠিতে যেমন করে যা কিছু করতে বলেছ আমি তাই করেছি। তুমি বলেছিলে আমি যেন বিদেশ যাই, বিদেশ যেয়ে উচ্চ শিক্ষিত হয়ে আমি যেন দেশে ফিরে আসি। আমি তো আজকে উচ্চ শিক্ষিত, আমি তো তোমার কথা রেখেছি, তাহলে তুমি আমার সাথে কেন এমন করছো? বুঝতে পারছি ম্যাডাম, আপনি গরমের ওই মাথা হিড় হয়ে রয়েছে, তার প্রভাবে আপনি জানেন যা মুখ চাইতেন তাই করে আসেন। আমি তো এই ডাবের পানির ব্যবস্থা করতে পারিনি। হ্যালো রিয়া, তুই কোথায়? আমি তো অফিসে। কেন? তোর সাথে দরকার কিছু কথা ছিল। আচ্ছা, আমাদের যে নতুন রিসোর্টটা আছে না, তুই সেখানে আসতে পারবি না এখনই? মানে এই তুই রিসোর্টে আছিস? হ্যাঁ। তুই কি দেশে এসেছিস? আরে হ্যাঁ, সব কথা তোকে পরে বলছি, আগে তুই আমার সাথে দেখা কর, আর আমাদের নতুন রিসোর্টের ঠিকানাটা আমি তোকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। না না, চল চল যাবো না। ও
উপরে লাল বালাই পেয়েব ম্যাডাম রে আপ্যায়ন করতে হবে পরে দেখা গেছে যদি আপ্যায়ন না করো বাড়ি তাহলে আমার চাকরি থাকবে না যা 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 পরে কথা অন্য হইছে অনেক হইছে আর কি না জানো আমি তো জানি তুই স্নেহার খুব ভালোবাসস কেন স্নেহার কাছে তোর পরিচয়টা কেন লুকিয়ে রেখেছস আপ্যায়ন করবো আর ওইভাবে আপ্যায়ন করার সামর্থ্য তো আমাদের নাই যতটুক পারি অতটুকু করবো চুপ একদম চুপ এই তোরা কি ভেবেছিস আমি তোদের বাড়িতে দাওয়াত খেতে এসেছি না সেজন্য আসিনি আরে কত বড় বড় লোক আছে তারা আমাকে ইনভাইট করে পায় না তোরা ভেবেছিস আমি দাওয়াত খেতে এসেছি শোন তোকে ভালো করে একটা কথা বলে রাখি আমার মেয়ের সাথে একসাথে পড়াশোনা করি সেজন্য আমার মেয়ের সাথে মিশতে সাহস পেয়েছিস বা মিশতে পারছিস কিন্তু সেই সুযোগে তুই যা করছিস তুই মোটেও ভালো করছিস না আজকের পর থেকে একবারের জন্য যদি তোরা আমি আমার মেয়ের সামনে দেখি তোর চোখ আমি উঠতে পারি না যান এটা আপনি কি কইতাছেন আমার বাপ মারা বলা স্যার আমার এই দুনিয়ায় কেউ নাই সেটা যদি না হয় তোর মায়ের কিন্তু মরা বকি আমি শেষ করে দিব না স্যার আমি চাই না যে আমার জন্য আমার মায়ের কিছু হয় আমি আর পড়ালেখা করব না আমি শহরে থাকুন না আমি গ্রামে চলে যাবো আমার মারে নিয়ে তো আমার মারে আপনি কিছু করেন না গুড ডিসিশন শোন আজকের পর থেকে তুই এবং তুই এই দুজনের একজনও যদি আমার মেয়ের সামনে ভুলেও পড়ো তুইটারে আমি শেষ করে দেব কথাটা যেন মনে থাকে এই শহর আমগুলোই গেল এই শহরের মানুষ সব স্বার্থপর আমরা এমন জায়গায় যাবো যে জায়গায় ওই লোক কেন আমার চিনা পরিচিত বন্ধু বান্ধব আছে আমাকে না চিনতে পারে চলো ম্যাডাম শামীর নাম কি কেউ কখনো মুহে আনে আমি হেলেগে খাওয়া নিয়েছি হিনা আমার থেকে এক বেলাও খায় না আমারে খুব ভালোবাসে সকালবেলা হেলে খাওয়া এই যে রিসোর্টে পাঠাই আর রাত্রেবেলা ঘরে বইসা আমরা দুইজন আরাম মতন মন মতন করে খাই আর দুপুরবেলা এই যে দুইজনের খাওয়া নিয়ে আইছি এখন আমরা দুইজন বইয়া খামো ও বুঝতে পেরেছি তার মানে তুমি তোমার হাজব্যান্ডকে খুঁজতে এসেছো তাই তো আমি খুঁজে দিচ্ছি কিন্তু আমাদের রিসোর্টে তো অনেকেই কাজ করে কীভাবে যে খুঁজে দেই ও তুমি আইছো তুমি না কাল যাই খাই না গেছো আইছি কিন্তু তোমার এত দেরি লাগে রাম তো একটু দেরি হয়ে গেছে ও ম্যাডাম এটা আমার বউ খুব ভালোবাসে আমারে আমার সাথে খাই না আই যাই হোক ম্যাডাম আমি যাই আমার খুব খিদা লাগছে আপনার পরে কথা কমনি এ চলো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো দিহান আমাকে এত বড় ধোকা দিল তার মানে ও বিবাহিত ও বিয়ে করেছে কিন্তু দিহানের চোখের দিকে তাকিয়ে তো মনে হলো না যে ও ওই মেয়েটাকে বিয়ে করেছে আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে এটা হতে পারে না এটা হতে পারে না
তুই যে বাংলাদেশে আইছস সেটা আমার আগে জানাবি না? আর কি হুট করে আমারে কল করে বলতাছস যে তুই আয়? আমি কাজে ছিলাম না, এখন কি বলবি তাড়াতাড়ি বল। দিহান কোনো খবর তুই জানিস? দিহান? কোন দিহান? কিসের দিহান? আমি তো ওনাকে চিনি না। দেখ রিয়া, একদম ঢং করবি না, তুই খুব ভালো করে জানিস দিহানের সাথে আমার রিলেশন ছিল। আর তাছাড়া রিলেশন ছিল কি? রিলেশন এখন পর্যন্ত আছে, কিন্তু মাঝখানে যখন আমি বিদেশ যাই দিহানের সাথে আমার যোগাযোগ করা বন্ধ হয়ে যায়। আমি অনেকবার ওর সাথে যোগাযোগ করতে চেয়েছি কিন্তু পাইনি। দিহানের একটা চিঠি আমার কাছে এসেছিল যে তুমি বিদেশ থেকে উচ্চ শিক্ষিত হয়ে তারপরে দেশে আসবে। আমি ওর কথা রেখে বিদেশ থেকে দেশে এসেছি, কিন্তু এখন আমি যখন দিহানকে পেয়েছি তখন দিহান আমাকে না চেনার ভান করে থাকছে। তো ও আমাদের রিসোর্টের জাস্ট একটা সিকিউরিটি গার্ড হয়ে যাচ্ছে। আমি কিছু আরে তোর বকবকানি এবার থামা। আমি তো ভাবছিলাম তুই ইমার্জেন্সি কোনো কাজের জন্য আমাকে ডাকছিস, কিন্তু এখন তো দেখতেছি ফালতু আলাপের জন্য আমাকে ডাকছিস। এই তুই আমাকে ফালতু আলাপের জন্য আমার এত জরুরি মিটিংটা কেন নষ্ট করলি? আমি বুঝতেছি না রিয়া, এটা ফালতু বিষয়? তোর কাছে এটা ফালতু বিষয়? কিন্তু আমার কাছে এটা ফালতু বিষয় না। কতক্ষণ ধরে ভকভক করতেছস? আমি আসার পর থেকে খালি দিহান দিহান দিহান। এই তুই দিহানের মধ্যে কি পাইছস? হ্যাঁ, আমি তো তাই বুঝতেছি না। এই ছোট বিষয়ের জন্য তো ওভাররিয়াক্ট করে কি আছে? দেখ আমি এখন চলে যাচ্ছি, তুই আর আমার আটকানোর চেষ্টা করিস না। আরে রিয়া, চলে যাবি মানে? এই তো শুধুমাত্র আসলে কিছুক্ষণ হলো, আর তাছাড়া আমি অন্য কোনো কথা বললে তো তুই ঠিকই থাকবি। দেখ আমার জরুরি কাজ আছে আর আমি এখানে তোর সাথে বকবক করতে পারবো না। তুই ফালতু আলাপ নিয়েই থাক। আরে রিয়া, আরে আমারে কই নিয়ে যাইতেছিস? আরে আসেন, আরে 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 আসেন ম্যাডাম। আপনি আমার এখানে কে লেগে নিয়েছেন? আমি কি অপরাধ করছি? আপনি মানে আন্টি, আপনি আগে তো কখনো আমাকে আপনি করে কথা বলেননি। আপনি তো সবসময় আমাকে তুমি বলতেন। আন্টি, আপনি কানে আন্টি আন্টি করতেছেন? আমি কোন আন্টি ফান্টি না, আমার আন্টি ফান্টি কোন না। আচ্ছা, আপনি ওকে এখন আপনি ছেলের মতো অভিনয় করবেন? আমার ছেলে? আমার ছেলে কি হয়েছে কোন না ম্যাডাম? আমার ছেলে কই? আপনার ছেলের কিছুই হয়নি, কিন্তু আপনি কেন আমার সাথে অভিনয় করছেন? আমার দোষটা কোথায়? আপনার কোনো দোষ নাই, আর আমি আপনার সাথে নাটক করে কিছু করতেছি না। দেখেন, হ্যাঁ আমাকে ছেড়ে দেন, আমরা তো আপনার ভালোবাসি না, কেন এমন আটকে রাখছেন? চিনেন না তাই না? আচ্ছা আমাকে ছুঁয়া বলুন তো, আপনি আমাকে চিনেন নাকি চিনেন না? বেজান, বেজান, ম্যাডামটা কি কইতাছে? তুই আর আমি বলে ম্যাডামের লগে নাটক করি, ম্যাডাম তো তো চিনি না। ঠিক আছে, চলে যাবো এখান থেকে। আমার ব্যাগ গুছাও, আমার গাড়িতে কল দাও।